হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো ভালোই আছি। আমি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমি এখন সকাল সকাল সব কাম দাম সেরে দুপুরবেলা রান্নাবাড়ি করে খেয়ে দিয়ে এখন বিকাল 3টা বাজে, এখন চলে যাচ্ছি জমিতে। আজকে তোমাদেরকে ভুট্টা দেখাবো আমার জমিতে। আমি আছি এই যে আমাদের এখানে এই পুকুর পাড়ে, আমাদের গ্রামে পুকুর আছে, পুকুর পাড় দিয়ে যাচ্ছি। এই যে লোকে সবে গরু নিয়ে আসছে, গাই লোকেদের, এখন এখান থেকে বেশি দূর না, অল্পটুই দূর। আজকে চলো দেখাবো আমাদের জমিতে ভুট্টা লাগাইছি, কেমন হয়েছে ভুট্টা, কি কিরকম আছে ভুট্টা, কেমনি হয় সব দেখাবো তোমাদেরকে। চলো, যেহেতু বিকাল হয়ে গেছে, এখন সবাই গরু নিয়ে গেছিলো সকালবেলা, সব এখন রিটার্ন হচ্ছে বাড়ির দিকে, এখন আমরা যাচ্ছি জমির দিকে। চলো দেখাবো। ওঠো ওঠো, ডাইভে গেছে, উঠেছো? এ রাম, দেহ দেহ, আমরা সবাই দেহ, কিরম ডাবছে, চপ্পল ছেড়ছে, দেখি চপ্পল না, এটা কি দেও অবস্থা, তুমি তুমি জানো না যে কাদা ড্রেন জল গেছে, আচ্ছা না পিসি কি করলে, হ্যাঁ কও কথা কও। এই যে আমরা জমিতে পৌঁছাই গেছি, জমিতে ঢোকার ভিতরেই আমার ননদের পা কাদায় ডাবে গেছে, এরকম ডাব যে চপ্পলই খুঁজে পাচ্ছিলাম না, আমরা দুই পা পুরো কাদায় ডাবে গেছে। হ্যাঁ, এই যে দেখো আমাদের জমিতে ভুট্টা কেমন হয়েছে, কি সুন্দর মোচা, মোটা মোটা, দেখো কত সুন্দর মোচা হয়েছে। এই যে এই জমি, এই দু সাইডটা আমাদেরই জমি। এই যে আমার মেয়ের, আমি যাচ্ছি, চলো তোমাদেরকে আরও দেখাবো, আরও নতুন নতুন জিনিস দেখাবো। এই যে দেখো আমাকে একটা গাছে দুইটা ভুট্টা হয়েছে, এই যে ভুট্টা ভুট্টা, এই যে পাকে আইছে, এই যে ভিতরে ভুট্টা পেকে যাচ্ছে ভুট্টাটা, আর আর এক মাসের ভিতরে ভুট্টা পেকে কাটা হয়ে যাবে। আস, ওই যে ওই যে ওই যে ওই যে ভুট্টা ছালে আমার মেয়ে, দেখো 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 ভুট্টা ছালে, চলো মিষ্টি, এই যে চলো আমরা যাব, যাই যাই যাই, ওই বাগান দেখো, কাঁঠাল গাছ, এই যে আমাদের পাশে একটা বাগান আছে, ওইখানে আম গাছ কাঁঠাল গাছ এর চাষ হয়, এখানে ফুলগুলো সব শুকাই গেছে, ভুট্টা গাছে, গম গাছ কোন কোন দিয়ে না উপর দিয়ে, এই যে দেখো এই গাছটায় তিনটা মোচা হয়েছে, কি সুন্দর, একসাথে তিনটা মোচা, এই মোচাটা কত সুন্দর বড়, এই একটা এই একটা এই যে একটা দুটো এই একটা তিনটা, তিনটা মোচা হয়েছে, দেখা যাবে কি সুন্দর গাছটায় মোচা আছে, এই যে একটা, এই যে একটা, আরেকটা আরেকটা, এই যে তিনটা মোচা, তিনটা মোচা, এই যে সব প্রায় গাছে দুইটা মোচা, তিনটা মোচা, এই দুইটাই ভালো হয়েছে, এদিকে গাছটা আবার ছোট ছোট হয়েছে না, এখন মোচা ভালো হয়েছে, এই যে একটা দুইটা তিনটা চারটা মোসা, এইটুক গাছ, এইটুকটা গাছে গাছটা, এই যে এতটুকটা গাছে চারটা মোসা, কি সুন্দর, পুজো গাছে ওই গাছটাই আছে, এই গাছটা চারটা মোসা, এই ভালো হয়েছে, এই যে একটা দুইটা তিনটা চারটা, প্রায় কটা গাছে চারটা চারটা মোসা, সুন্দর হয়েছে, কি করো মা, এই যে তুই একটু কথা কও, আমের সময় অনেক আম হয়, কাঁঠাল হয়, এইখানে বাগান পুরা, নিচে ভুট্টা লাগানো আছে, আম যশোরি আম, অনেক মিষ্টি এই আম, সব বার আমরা এই খেত থেকে আম কিনে খাই, আমাদের বেশি কোথাও যাওয়া লাগে না, এই খেত থেকেই আম কিনে খাই, অনেক মিষ্টি গাছ এইখানের আমটা বাগানটা,
এদিকে গাছটা বসে গেছিল, সববার এদিকে বসে যায় সব। ভুট্টাগুলো এবার ভালোই হয়েছে, অনেক জায়গায় মিস হয়ে গেছে, দিতে ছোট গাছটা বরাবর মোটকা মোটকা। আমরা এখন যাচ্ছি ভুট্টা গাছ দেখে বাড়ি, জম্মের ম্যাক করে আইছে, এখন এই বর্ষা নামতে পারে, আমরা কেন ভিজতেও পারি ঠিক নাই। আমি একে নিয়ে আমার হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে বাবা, দম বেড়েই যাচ্ছে, আমরা এখানে যাই। টাটা দিদা শোনো, টাটা কও তো মিষ্টি, টাটা বলো, বলে দাও তো, বলে দাও। হ্যাঁ এরকম করতে হয়, হ্যাঁ পপুল খুলে যাচ্ছে। হ্যাঁ চলো এখন বাড়ি যাই, ভিডিওটা আজকে এখানেই রাখছি, অনেক কষ্ট হয়ে গেছে, অনেক দূর ঘুরছি আজকে, অনেক জমি দেখে আসলাম, নিজেদেরটাও দেখলাম, সরলোকেরটাও দেখলাম, এখানেই ভিডিওটা রাখছি বাবা, কষ্ট হয়ে গেছে আর কথা বলতে পারছি না। আপনারা তোমরা আমাদের পাশে থাকবা, আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবা, বাই।